আকাশবাণী শিলচর। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস সংক্রমণে সমগ্র বিশ্ব আজ শঙ্কিত। ভারতবর্ষেও তার ব্যাপক প্রভাব পড়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সমগ্র দেশে লকডাউন চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিটি রাজ্যেও পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এখন শুনুন বরাক উপত্যকায় করোনা ভাইরাস নিয়ে একটি প্রতিবেদন। লকডাউনের মধ্যে রবিবার বরাকের 3 জেলায় ঝটিকা সফরে আসেন রাজ্যের 3 মন্ত্রী। এরা হলেন কৃষিমন্ত্রী অতুল বরা, জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত ও খাদ্য এবং অসামরিক সরবরাহ মন্ত্রী ফণীভূষণ চৌধুরী। এদিন তারা করিমগঞ্জ হাইলাকান্দি সফর শেষে শিলচর জেলাশাসকের কার্যালয়ে আসেন। মন্ত্রীরা 3 জেলাতেই জেলাশাসক, বিধায়ক ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনার পর কৃষিমন্ত্রী অতুল বরা শিলচরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, লকডাউনৰ সময়ছোৱাত আমি প্ৰথমতে যেতিয়া ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা দিয়া হৈছিল সেই সময়তে কিছু অভিজ্ঞতা আমি সঞ্চয় কৰিছিলো, কাৰণ অভিজ্ঞতা আমাৰ পূৰ্বতে কাৰোৱে নাছিল। জনপ্ৰতিনিধি নাছিল, বিষয়া নাছিল, ৰাইজৰ নাছিল। সময়ছোৱাত যিখিনি আমি সমস্যাৰ সন্মুখীন হৈছিলো তাৰ ওপৰত ভিত্তি কৰি যেতিয়া লকডাউন বহাই দিয়া হ'ল, মাননীয় প্ৰধানমন্ত্ৰীয়ে লকডাউন বৃদ্ধি কৰিলে, কৰোনা সংক্ৰমণ ৰোধ কৰিবৰ কাৰণে 3 মেলৈকে যেতিয়া বহালে, যোৱা দিনকেইটাত আমি ৰাজ্যখনৰ প্ৰতিটো অঞ্চললৈ গৈ, জিলালৈ গৈ আমি প্ৰশাসনৰ লগত, বিভিন্ন বিভাগৰ মুৰব্বী বিষয়াসকলৰ লগত আলোচনা কৰিছো। বিশেষভাৱে আমাৰ দায়িত্বত থকা যিকেইটা বিভাগ আছে, আপোনালোকে জানে যে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়েও ৰাজ্যখনৰ প্ৰান্তে প্ৰান্তে আমাৰ স্বাস্থ্যকৰ্মীসকলক, চিকিৎসকক উৎসাহ যোগোৱাৰ লগতে এই সময়ত লকডাউন যাতে সকলোৱে মানি চলে, কোভিড-19ৰ যি গাইডলাইন ইয়াৰ যাতে মানি চলে তাৰ কাৰণে গৈছে বহু ঠাইলৈ, আৰু স্বাস্থ্য বিভাগৰ মন্ত্ৰীগৰাকীও বিশেষভাৱে এই ক্ষেত্ৰত যিখিনি কৰিবলগীয়া বিভাগৰ তৰফৰ পৰা কৰিছে, আহিছে, ইয়ালৈ যোৱাকালিও আহিছিলে। আমি আজি আহিলো, আমি দেখিছো যে যোৱা দিনকেইটাত বিভিন্ন জিলাত খেতিয়কসকলে কিছু লোকচানৰ সন্মুখীন হবলগীয়া হল লকডাউন হোৱাৰ লগে লগে, কাৰণ এইটো বিলাহী উৎপাদনৰ ছিজন আছিল। বেঙেনা, জিকা, ভেন্দি, যিবিলাক শাক পাচলি আছিল, কাৰণ আমাৰ ৰাজ্যখনত যিমান উৎপাদন হয় আৰু যিমান বাম্পাৰ উৎপাদন হৈছিলে এইবাৰ তাৰ তুলনাত এতিয়া কনজামশ্যন নাই, কাৰণ মাৰ্কেট নাই। চুবুৰীয়া ৰাজ্যলৈ আমি এইবিলাক পঠাওঁ, প্ৰায় 125 কোটিমান টকা আমি প্ৰত্যেক বছৰে পাওঁ, সেয়া বন্ধ হৈ গল যোৱা সময়ছোৱাত। ঠিক তেনেকে অন্য ৰাজ্যলৈও পঠাওঁ, ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ৰাজ্যলৈ, সেয়াও বন্ধ হৈ গল। আৰু প্ৰথমবাৰৰ কাৰণে আমাৰ চৰকাৰৰ দিনত আমি এক্সপৰ্ট কৰাৰ ব্যৱস্থা কৰিছিলো, সেয়াও বন্ধ হৈ গল। আৰু আটাইতকৈ ডাঙৰ সমস্যা হৈছে যে কিছুমান জিলাত যিবিলাকত কোভিড-19 পেচেণ্ট ৰোগী ধৰা পৰি, সেই ঠাইবিলাকৰ পৰা অন্য জিলালৈ সৰবৰাহ বন্ধ হৈ গল, কাৰণ গ্ৰহণ নকৰে, একচেপ্ট নকৰে, ৰাইজৰ হেঁচাত প্ৰশাসনেও ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলগীয়া হৈছে। গতিকে এনেবোৰ কাৰণত খেতিয়কৰ লোকচান হৈছে। তাৰ মাজতে আমি বৰ্তমান সময়ত চুবুৰীয়া ৰাজ্যলৈ শাক পাচলি আমি পঠাইছো, 9খন গাড়ী আমি মণিপুৰলৈ পঠাইছো, আৰু আমি কাৰ্গোৰ জৰিয়তে দেশৰ বাহিৰলৈ পঠোৱাৰ কাৰণে প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছো। আৰু যদি সেইটো হয় তেতিয়াহলে মই ভাবো যে নিশ্চিতভাৱে আমাৰ ফাৰ্মাৰ্ছখিনি উপকৃত হ'ব। আৰু ফাৰ্মাৰ্ছৰ সুবিধাৰ কাৰণে আমি কেতবোৰ আঁচনি গ্ৰহণ কৰিছো। বিশেষভাৱে আজি আমি দেখিছো যে এই সময়ত উৎপাদন হৈ আছে, যদি আমি এতিয়া খেতি নকৰো, এতিয়া খেতিৰ ছিজন, আমি খাৰিফ আমি কৰিব পাৰোঁ, ভেন্দি, জিকা, তিয়ঁহ এইবিলাক কৰিব পাৰোঁ। তাৰ কাৰণে চৰকাৰে কিছুমান বীজ দিয়াৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, সেইখিনি আমি খুব সোনকালে দিয়াৰ ব্যৱস্থা কৰিম। আৰু ভাৰত চৰকাৰে ইতিমধ্যে আপোনালোকে জানে যে শেহতীয়া যি গাইডলাইন দিছে, এই গাইডলাইনত কৃষি ক্ষেত্ৰখনত যথেষ্ট ৰেহাই দিছে। পেষ্টিচাইড, সাৰ, বিভিন্ন ধৰণৰ যিবিলাক কৃষিৰ লগত জড়িত সা সামগ্ৰীৰ দোকান বা মিলবিলাক, ট্ৰেড মিল, এইবিলাক ৰেহাই দিছে। গতিকে সেইখিনি যাতে নিয়মীয়াভাৱে চলি থাকে,
সোশিয়াল ডিস্টেন্সিং টু মেইনটেইন কৰি এই দিশটোৰ প্ৰতি আমি গুৰুত্ব দিবলৈ প্ৰশাসনক অনুৰোধ জনাইছো। কাৰণ আমাৰ মূল লক্ষ্য হৈছে কোভিড-19 সংক্ৰমণ প্ৰতিৰোধ কৰা। এইটোক পাহৰি আমি কোনো ষ্টেপ আমি আগবাঢ়িব নোৱাৰো, দিব নোৱাৰো। আৰু আমি গাইডলাইন ফলো কৰিব লাগিব, কোভিড-19ৰ যি গাইডলাইন, হেলথৰ যি গাইডলাইন, সেইমতে আমি যাব লাগিব। আৰু ছিংগল উইণ্ড' ছিষ্টেমেৰে আমি বৰ্তমান আগবাঢ়ি গৈ আছো। এখন টাস্ক ফৰ্চ আছে, হেডেড বাই চিফ ছেক্ৰেটাৰী। আমি কেবিনেট সময়ে সময়ে বহিছো মুখ্যমন্ত্ৰীৰ, মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ অধ্যক্ষতাত। গতিকে আলাপ আলোচনাৰ মাজেৰে কালেক্টিভলি আমি এই গোটেই কামখিনি কৰিছো। বৰ্তমান সময়ত স্বাভাৱিকতে ৰাইজৰ যিখিনি অসুবিধা হৈছে সেয়াও আমি উপলব্ধি কৰিছো। আৰু বিশেষভাৱে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে এটা নিৰ্দেশ দিছে যে খাদ্য বস্তু যাতে এমাহলৈ মজুত থকাটো নিশ্চিত কৰা হয়। আৰু তাৰ কাৰণে ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়া বিভিন্ন জিলালৈ গৈছে, বিষয়াসকলৰ লগত আলোচনা কৰিছে। আজি লগত এই বিভাগৰ দায়িত্বত থকা এডিশ্যনেল চিফ ছেক্ৰেটাৰী আমাৰ লগত আহিছে। গতিকে গোটেই কথাখিনি আজি কাছাৰত আমি আলোচনা কৰিছো সন্মানীয় ইয়াৰ কেওটা সমষ্টিৰ বিধায়কসকলৰ লগত, ইনচাৰ্জ মাননীয় মন্ত্ৰীগৰাকীৰ লগত, যে আহি থকা দিনবিলাকত যিবিলাক সমস্যাৰ যোৱা দিনকেইটাত সন্মুখীন হৈছে, গতিকে সেইবিলাক যাতে ভৱিষ্যতৰ দিনত নহয়। এদিকে লকডাউন শুরু হওয়ার পর একাংশ ব্যবসায়ী বেশি দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করছেন, পাশাপাশি কিছু ব্যবসায়ী দুর্নীতি ও অনিয়মে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ। এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী অতুল বরা। প্রশাসনক আমি কৈছো, আর যদি এনে অবস্থাত কোনো অসাধু ব্যবসায়ী হোক, আমার বিক্রয়া কর্মচারী হোক, যদি তেওঁলোকে অসৎ উপায় অবলম্বন করে কামত যদি গাফিলতি করে, তেতিয়াহলে প্রশাসনে নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করব। সেই কথাখিনিও আমি প্রশাসনক কৈছো। তেনেবোর কমপ্লেইন আমি কেতবোৰ আজিৰ দিনটোতে পাইছো, সেইবিলাক অনুসন্ধান হব আৰু সেইবিলাকৰ ক্ষেত্ৰত আইনী ব্যৱস্থা নিশ্চয় গ্ৰহণ কৰা হব। ইয়াৰ উপৰিও আৰু এটা ডাঙৰ সমস্যা আমাৰ সন্মুখত আহি আছে, সেয়া হৈছে বান সমস্যা। আৰু বানৰ কাৰণে আমি যোৱাবাৰ কমিউনিটি নাৰ্চাৰী কৰিছিলো যাতে ফাৰ্মাৰ্ছক আমি ছাপোৰ্ট দিব পাৰো, আৰু এইবাৰো তেনেধৰণে আমি প্ৰতি ঠাইত আমি কমিউনিটি নাৰ্চাৰী কৰাৰ সিদ্ধান্ত লৈছো। আৰু আমি প্ৰতিখন ডিষ্ট্ৰিক্টৰ বৰ্তমান সময়ত ৰিকুৱাৰমেণ্ট কি সেইখিনি আমি বিচাৰিছো। সেইমতে আহি থকা দিনবিলাকক ফাৰ্মাৰ্ছক ছাপোৰ্ট কৰিবৰ কাৰণে আমি যি ব্যৱস্থা লাগে বিভাগৰ পৰা আমি সেইখিনি কৰিম। ইয়াৰ উপৰিও গাখীৰ, কণী, মাংস এইবিলাক যাতে ঠিকমতে চলি থাকে, কাৰণ মানুহক প্ৰটিনো লাগিব, তাৰ বাবে যাৱতীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি আমাৰ বিভাগক নিৰ্দেশ দিছো। আৰু এই ক্ষেত্ৰত কৃষিৰ ক্ষেত্ৰত হেডেড বাই DDC এখন কমিটি ইয়াত হৈছে, ঠিক তেনেকে DC অধ্যক্ষতাত এখন ইয়াত আৰু এখন কমিটি হ'ব যাতে ভেটেনেৰী যিবিলাক কাম কাজ আছে সেইখিনি চোৱা চিতা কৰিবৰ কাৰণে। ইয়াৰ উপৰিও আমি মুখ্যমন্ত্ৰীৰ সমগ্ৰ গ্ৰাম্য উন্নয়ন যোজনাৰ জৰিয়তে যি ট্ৰেক্টৰ দিয়াৰ ব্যৱস্থা কৰিছিলো সেই আঁচনিখিনি চলি থাকিব, সেই কামবোৰ চলি থাকিব। পাৱাৰ টিলাৰ পাব, ট্ৰেক্টৰ পাব, সাৰ পাব, বীজ পাব, কিন্তু মনত ৰাখিব লাগিব আমি ছ'চিয়েল ডিষ্টেন্সিংটো মেইনটেইন কৰি এই কামখিনি কৰিব লাগিব। মই বানপানীৰ কথাটো কৈছোৱেই, তো মথাউৰিৰ নিৰ্মাণৰ কামটো অতি গুৰুত্বপূৰ্ণ কাম, যিটো সময়ত যুদ্ধকালীন ক্ষিপ্ৰতাৰে আমি কৰিব পাৰিব লাগিছিল, মাননীয় মহন্ত ডাঙৰীয়া প্ৰস্তুত হৈছিল, সেই সময়তেই লকডাউন দি দিয়াত স্বাভাৱিকতে এই কাম কাজবিলাক ৰখি যাবলগীয়া হ'ল। এইকেইটা দিনত তেখেতেও বিভিন্ন ঠাইলৈ গৈ এই কামখিনি যাতে ক্ষিপ্ৰতাৰে হয় সেই বিষয়ে বিভাগীয় বিষয়া, ঠিকাদাৰসকলৰ লগত আলোচনা কৰিছে, প্ৰশাসনৰ লগত আলোচনা কৰিছে। আজিও তিনিখন জিলাত তেখেতে কঠোৰভাৱে নিৰ্দেশ দিছে যাতে মানুহে বানৰ কাৰণে মথাউৰি ভঙাৰ কাৰণে আকৌ যাতে চাফাৰ কৰিবলগীয়া নহয়, তাৰ কাৰণে যুদ্ধকালীন ক্ষিপ্ৰতাৰে এইকেইটা দিনত কাম কৰিব লাগে। গতিকে এইখিনি আমি আজিৰ দিনটোত বিভিন্ন ঠাইলৈ গৈ আলাপ আলোচনা পৰ্যালোচনা কৰিছো, আৰু তেনেধৰণে আমি প্ৰশাসনক আৰু আমাৰ বিভাগসমূহক আমি নিৰ্দেশ দিছো। তেখেতসকলে দুই ট্ৰাক চব্জি বৰপেটাৰ পৰা আনিছে, আৰু ইয়াতো যদি নাটনি হয়, ইয়াত কিছুমান লোকেল উৎপাদিত শাক পাচলি আছে, সেইখিনি আজি আমাৰ বিভাগীয় বিষয়াসকলক কৈছো যাতে সেই ঠাইবিলাক সঠিকভাৱে চিহ্নিত কৰিব লাগে। লাৰ্জ স্কেলত যিবিলাকে খেতি কৰিছে সেইবিলাক চিনি পায়, কিন্তু কম কমকৈ খেতি কৰিছে, তেওঁলোকে এতিয়া মাৰ্কেট পোৱা নাই, সেইখিনিক অগ্ৰাধিকাৰ দিব লাগে, তাৰ পৰা বাহিৰৰ পৰা আনিব লাগে। আৰু আমিও যিমান পাৰো এইকেইটা দিনত বাহিৰলৈ মইতো উল্লেখ কৰি গৈছো পঠিয়াবলৈ মই চেষ্টা কৰিছো। গতিকে এইবোৰ ক্ষেত্ৰত গাখীৰ, কণী যোগান, মাছ মাংস এইবিলাকৰ ক্ষেত্ৰত যাতে অসুবিধা নহয়, শাক পাচলি খাদ্য বস্তু নিয়াত যাতে অসুবিধা নহয়, তাৰ কাৰণে যাৱতীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ কোৱা হৈছে। আৰু উপায়ুক্ত ডাঙৰীয়ানী আছে, তেখেতে নিজেও কৈছে যে এইখিনি অসুবিধা নাপায়,
সেই ব্যবস্থা তেখেতে করিব সেটো আমাক নিশ্চিতি দিছে। রাজ্যে অধিকাংশ অত্যাবশ্যকীয় সামগ্রী অন্য রাজ্য থেকে আসছে, তাই চাল ডাল পেঁয়াজ তেলের দাম রাজ্য সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, তাই বাইরের রাজ্যের উপরই প্রতিদিন এ সমস্ত সামগ্রীর মূল্য নির্ভর করে থাকে, যা আসাম সরকারের হাতে নেই। এ ব্যাপারে শোনা যাক খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী ফণীভূষণ চৌধুরীর কাছ থেকেই। আমি অসমখন কনজিউমিং স্টেট, আমি প্রডিউসিং স্টেট নহয়। ইয়াত দালি চাউলৰ পৰা আৰম্ভ কৰি মিঠাতেলৰ পৰা আৰম্ভ কৰি আলু পিঁয়াজৰ পৰা আৰম্ভ কৰি প্ৰতিটো সামগ্ৰী অত্যাৱশ্যকীয় সামগ্ৰী বাহিৰৰ পৰা আহে। এতিয়া যেতিয়া আমি তাৰমানে দামটো কাৰ ওপৰত নিৰ্ভৰ কৰে, আজি আমি যে আমি ইয়াত এই শিলচৰত আমি যে আলু খাই আছো, এই আলু হয় বেংগলৰ পৰা আহিছে নহয় পাটনাৰ পৰা আহিছে, আজিৰ দিনটোত ইউপিৰ পৰা আহিছে। এতিয়া বিষয়টো হৈছে যে আজি আমি মচুৰ দালি বা দালিবিলাক আমি আনিছো ক'ৰ পৰা, দিল্লীৰ পৰা, মধ্যপ্ৰদেশৰ পৰা। এতিয়া মধ্যপ্ৰদেশ দিল্লীত যেতিয়া দিল্লীতে যেতিয়া দাম বাঢ়িব, ডেফিনেটলি আমাৰ নিচিনা প্ৰডিউচিং হেৰিবিলাকত ৰাজ্যবিলাকত ডেফিনেটলি কনজিউমিং ৰাজ্যবিলাকত আমাৰ দাম বাঢ়িব। এতিয়া আপোনালোকে জানে যে তাৰমানে আমি ইয়াত আমাৰ লগতে শ্যামাচৰ কমলৰ সৈতে আমি আলোচনা কৰিছো, কিন্তু আপোনালোকে যদি সৰ্বভাৰতীয় যিটো কনজিউমাৰ্ছ এফেয়াৰ্ছ ডিপাৰ্টমেণ্টে যিটো দামৰ সেই সংক্ৰান্তত যিখন তালিকা উলিয়ায়, দৈনন্দিন উলায়, সেইখনৰ লগত যদি আপোনালোকে যদি ইয়াৰ শিলচৰৰ লগত যদি দিল্লীৰ, শিলচৰৰ লগত যদি মুম্বাই, শিলচৰৰ লগত যদি চেন্নাইৰ দামৰ যদি আপোনালোকে বিশ্লেষণ কৰে, তেতিয়া আপোনালোকে অনুভৱ কৰিব পাৰিব গতিকে দাম আচলতে প্ৰকৃতিটো বৃদ্ধি হৈছে নে নাই হোৱা নাই এইটো গম পাব। আৰু এটা কথা আপোনালোকক মই নিশ্চয় ক'ব লাগিব যে আমি চেম্বাৰ্ছ অফ কমাৰ্চৰ লগত বহুতে এটা কথা আমি গম পাইছোঁ, আগতে কি হৈছিল যে যিবিলাক গুডছ ট্ৰাক আহিছিল, গুডছ ট্ৰাকবিলাক আহোঁতে তেওঁলোকে তাৰমানে ইয়াৰ পৰা যেতিয়া তেওঁলোকে খাদ্য সামগ্ৰী আনলোড কৰি তেওঁলোকে গুচি গৈছিল, তেওঁলোকে যাওঁতে যোৱাৰ সময়ত ট্ৰাকবিলাকে ইয়াৰ পৰা ভাড়ালৈ যাব পাৰিছিল, আজিৰ দিনটো ইয়াত ভাড়া নাপায়। গতিকে যাৰ ফলত তাৰমানে আগতে দিল্লীৰ পৰা এখন ট্ৰাক আহোঁতে যদি 1,00,000 টকা লৈছিল, আজি কিন্তু সেই ট্ৰাকখনে 1,00,000 টকাত নাহে। সেইকাৰণে আচলতে এনেধৰণৰ কাৰণবিলাকতে কিছু মূল্যবৃদ্ধি, দুই এটা সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধি হোৱাটো স্বাভাৱিক। যদি আমি তাৰমানে আজি যদি আমি পিঁয়াজ যদি আমাৰ অসমত উৎপন্ন হ'লহেঁতেন, আলু যদি আমি অসমত উৎপন্ন হ'লহেঁতেন, দালি যদি অসমত উৎপন্ন হ'লহেঁতেন, তেতিয়া দামটো ডেফিনেটলি আমি নিৰ্ধাৰণ কৰিব পাৰিলোহেঁতেন, নিৰূপণ কৰিব পাৰিলোহেঁতেন। কিন্তু আজি দামটো নিৰূপণ কৰাৰ ক্ষেত্ৰত, নিৰ্ধাৰণ কৰাৰ ক্ষেত্ৰত আমাৰ হাত নাই। এইটো বস্তুটো যিহেতু আমি এখন কনজিউমিং ষ্টেট, নিৰ্দিষ্ট অভিযোগ আপোনালোকে আমাক যদি দিয়ে, আমাৰ ইয়াতে উপায়টো ডাঙৰণি আছে, আপোনালোকে তেনেধৰণে নিৰ্দিষ্ট নিৰ্দিষ্ট স্পেচিফিক আপোনালোকে তেনেধৰণে অভিযোগ দিলে আমি নিশ্চিতভাৱে আমাৰ ডিপাৰ্টমেণ্ট তথা উপায়ুক্ত ডাঙৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। ডিপাৰ্টমেণ্ট আছে মানে কি কৰিব লাগে ছাপ্লাই ডিপাৰ্টমেণ্ট বস্তুটো তেওঁলোকে নাই নাই, আপোনালোকে ছাপ্লাই ডিপাৰ্টমেণ্টৰ এৰি দিয়ক, ইয়াতে কেইবাটাও তাৰমানে ইয়াতে স্কোৱাড গঠন কৰিছে, তেওঁলোকে চাই চিতি আহিছে, গতিকে এই ক্ষেত্ৰত তাৰমানে মূল্য নিৰ্ধাৰণ কৰাৰ ক্ষেত্ৰত আপোনালোকে মূল্য কি লৈছে নলৈছে এই কথাবিলাক যদি কোনোবাই ইয়াৰ নিৰ্ধাৰণ কৰে, দামতকৈ যদি কোনোবা ব্যৱসায়ী বা খুচুৰা ব্যৱসায়ী হওক, হোলচেলাৰে হওক, যদি বেছি কোনোবাই যদি লৈছে, তেতিয়া আপোনালোকে সেইবিলাক অভিযোগ দিলে ডেফিনেটলি জিলা প্ৰশাসনে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। চাওক, আজি আমি ইয়াতে ষ্টক পজিশ্যনৰ বিষয়ে আমি তাৰমানে বুজ ল'বৰ কাৰণে আহিছো কি বিভাগটোত, আৰু আমি ইয়াতে যিটো গম পাইছো আজিৰ দিনটো ইয়াত তাৰমানে শিলচৰত 1 মাহতকৈ অধিক দিনৰ খাদ্য মজুত আছে, 1 নম্বৰ। 2 নম্বৰ, আপুনি যিটো কৈছে যে ফেয়াৰ প্ৰাইচ শ্ববিলাকৰ যিটো তাৰমানে এলিগেশ্যন বা তেওঁলোকৰ যিটো কমপ্লেইন বস্তুটো অভিযোগৰ কথা কৈছে, এই ক্ষেত্ৰত ইতিমধ্যে আমি আজিৰ দিনটোত আমি ইয়াত আমি এই বিষয়ে আলোচনা কৰিছো, বিভিন্নজন আমাৰ মন্ত্ৰীকে আৰম্ভ কৰি স্থানীয় মন্ত্ৰীকে আদি কৰি বিভিন্নজন বিধায়কৰ তেনেধৰণৰ অভিযোগ দুই এটা উত্থাপন কৰিছে, আৰু এই বিষয়ে আমি উপযুক্ত ডাঙৰীয়ানীক কৈছো, আমাৰ বিভাগক কৈছো, আৰু ইতিমধ্যে তাৰমানে FIR দিয়া হৈছে, 2 এজন এৰেষ্ট কৰাৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। গতিকে আমি ভাবো যে এই ক্ষেত্ৰত আপোনালোকে আমাৰ লগত সহযোগ কৰক, আপোনালোকে সহযোগ কৰি ডেফিনেটলি আমি এই এনেধৰণৰ তাৰমানে যিবিলাক দুৰ্নীতি
ফেয়ার প্রাইস সবে হোক, এজেন্টে হোক বা সোসাইটিতে হোক, এইবিলাক আমি নাইকিয়া করব। ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে সাধারণ মানুষের জন্য অতিরিক্ত চাল বরাদ্দ করা হয়েছে কাছাড় জেলায়, পাশাপাশি সর্বস্তরের লোকদের কাছে শাকসবজি পৌঁছে দিতে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাছাড়া মাছ ও মাংস বিক্রির ব্যাপারে নতুন নির্দেশ জারি করা হয়েছে। আসুন এ ব্যাপারে কথা বলি রাজ্যের আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে। এই কথাটা খুব সত্য যে এই সেকেন্ড ফেজের লকডাউনের কারণে সমাজে বিভিন্নভাবে স্বাভাবিক ভাবেই আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় অসুবিধার সৃষ্টি হয়েছে। যাতে এই অসুবিধাগুলো দূর করা যায় তার কারণে আমার সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকেও ব্রহ্মপুত্র ভ্যালির থেকে আমাদের তিনজন মন্ত্রী আর আমিও এখানে ছিলাম। গত পরশুদিন আমি নিজে হাইলাকান্দি এবং করিমগঞ্জ গিয়েছি। আজকের দিনে তিনজন আমাদের শ্রদ্ধার কেশব মহন্ত, আমাদের অতুল বড়া ডাঙ্গুরিয়া, ফণীভূষণ চৌধুরী, তারা করিমগঞ্জ এবং হাইলাকান্দি গেলেন এবং আজকের দিনে শিলচরে বসেও কাছাড় জেলার রিভিউ নিলেন। এখানে প্রথম কথা হয়েছে এরকম যে যে আমরা সরকার থেকে যে ফুড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আমরা এপ্রিল মাসের অ্যালটমেন্ট একটা হয়ে গিয়েছে, আরেকটা অ্যাডিশনাল অ্যালটমেন্ট আমরা 5 কিলো করে প্রতিজনের জন্য আমরা বরাদ্দ করেছি। এটা যাতে সঠিকভাবে লোকের হাতে পৌঁছায় তার জন্যে আমরা একটা প্রস্তাব দিয়েছি যে প্রত্যেকটা ডিলারের সঙ্গে যাতে, যেহেতু স্কুল কলেজ বন্ধ আছে, এক একজন করে টিচারকে যদি আমরা অ্যাটাচ করে দিতে পারি, তারা যদি সার্টিফাই করে দেন, তারা যদি জনসাধারণকে সহযোগিতা করে, তাহলে আমার আশা করছি যে যে এই এডিশনাল অ্যালটমেন্টের চালগুলো তাদের হাতে গিয়ে পৌঁছবে। ঠিক তেমনি করে শাকসবজি যাতে লোকের কাছে পৌঁছে যায় তার জন্য ব্যবস্থা হয়েছে, আরও ব্যবস্থাকে মজবুত করার জন্য এখানে দীর্ঘ আলোচনা হয়েছে। ঠিক তেমনি করে মাছ মাংসের প্রয়োজন আছে, মাছের বাজার শুধু এখানে নয়, 3 জেলায় আমরা চেষ্টা করছি যাতে মাছ জনসাধারণ কিনতে পারেন, তার ব্যবস্থাও হয়েছে। আর মাংসর ব্যাপারে আমরা আজকের দিনে সিদ্ধান্ত নিয়েছি যে 20 তারিখ থেকে আমরা কাছাড়ের শিলচরের জন্য আমরা কিছু ভেন্ডার নিযুক্তি দেব। এই ভেন্ডারের মাধ্যমে জনসাধারণ যাতে তাদের প্রয়োজন মতো তারা পেতে পারেন, ফলমূলের জন্য ব্যবস্থা হয়েছে। বাকি যেগুলো ব্যবস্থা আছে এগুলো জনসাধারণের কাছে আমাদের একেবারে খোলাখুলিভাবে আহ্বান যে যে তারা যদি আমাদেরকে জানান যে কোন জায়গায় অসুবিধা হচ্ছে এই লকডাউন পিরিয়ডে, আমরা তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমরা তৈরি আছি। আমাদের জেলা পরিষদের কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুমে বলতে পারেন। কাজে আজকের যে আলোচনা হয়েছে, আমরা 4 মন্ত্রী ছিলাম, DC SP সহ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তো সবাই মিলে যাতে কাছাড় ভালো করে আমরা এই লকডাউন পিরিয়ডে কোনো অভাব অভিযোগ যতটা পারি আমরা এগুলো মিট আপ করে যেতে পারি তার জন্য প্রয়াস। এদিকে চাল বন্টনে দুর্নীতির অভিযোগে 2 জন ডিলার ও কোঅপারেটিভ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ডিলারের 2 জনের বিরুদ্ধে তো ব্যবস্থা কি, 2 জনকে তো অ্যারেস্ট করা হয়েছে। আর ঠিক তেমনি করে আপনারা জানেন হাইলাকান্দিতে 3 জনকে ডিলার নয়, তারা কোঅপারেটিভের সঙ্গে যুক্ত, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বাকিদেরকে খোঁজা হচ্ছে। ঠিক তেমনি করে আজকে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই বিভাগের যারা কর্মকর্তারা তারা ছিলেন, তাদেরকে সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো জায়গায় যদি সামান্যতম ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে পারি তাদের বিরুদ্ধে FIR হবে। আর FIR এর ভিত্তিতে এখানে SP উপস্থিত ছিলেন, তাদেরকে বলা হয়েছে যে উইদিন 24 আওয়ার্স তাদেরকে অ্যারেস্ট করে যাতে জেলে পাঠায়। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ কি ছিল স্যার? তারা চাল কম দিয়েছে, চাল দেয়নি, চাওয়ার শেষ থাকে না। আমি আজকে এই মুহূর্তে এই মিটিং অ্যাটেন্ড করার আগে আমি গিয়েছিলাম একেবারে প্রত্যন্ত অঞ্চল মিজোরাম বর্ডার, ওইখানে ধনীপুর মোহনপুর ইত্যাদি জায়গা আছে, তো রিলিফ আমার বিভাগের তরফ থেকেও দেওয়া হচ্ছে, আরো বিভিন্ন আমার দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমি ওইখানে জাস্ট আমি উপস্থিত ছিলাম, তো এক জায়গা সেরে আরেক জায়গায় এলাম, তো আরেকজন কজন দাঁড়িয়ে বলছেন যে আমার নামটা ইনক্লুড করা হয়নি, এটা সরকারি নয় কিন্তু সরকারের পক্ষ থেকে। তারপর আমি ওদেরকে ডেকে জিজ্ঞেস করলাম যে এই ভদ্রমহিলার নামটা কেন তোমরা ইনক্লুড করলে না এই রিলিফ দেওয়ার ব্যাপারে, কারণ রিলিফ আমরা 5 কেজি চাল, ডাল, সাবুন, তেল, আলু ইত্যাদি দিচ্ছি। তখন লোকটা আমাকে বলল যে এই ভদ্রমহিলার ছেলে পুলিশে কাজ করেন কিন্তু তিনিও এসছেন এখানে রিলিফ নেওয়ার জন্য। তো ব্যাপারটা হয়েছে এরকম, আজকের দিনে আপনি যেভাবে রিলিফের কথা বলছেন,
সরকার যাদের ফুড সিকিউরিটি একট কার্ড আছে তাদেরকে 5 কিলো প্রথম দিয়েছে এই এপ্রিল মাসে, এডিশনালি আরো 5 কিলো মাথা পিছু করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধিতে টাকা এসছে, জনধন যোজনায় টাকা এসছে, বৃদ্ধ ভাতায় টাকা এসছে, বিধবা ভাতায় টাকা এসছে, ঠিক তেমনি করে আমাদের উজালা যোজনায় টাকা এসছে। সব মিলিয়ে তো প্রায় প্রত্যেক ঘরেই আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা শুধু এরকম যে গাড়িতে করে হাজার হাজার কুইন্টাল নিয়ে যাচ্ছি না, নিয়ে যাচ্ছি না এই জন্যে যে যদি আমরা নিয়ে যাই তাহলে এখানে সোশিয়াল গ্যাদারিং হয়ে যাবে, সোশিয়াল ডিস্টেন্স আমরা মেনটেন করতে পারবো না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতি ঘরে যাতে আমরা টাকা হোক বা খাদ্যবস্তু হোক যাতে আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারি। এতক্ষণ জেলা তথা রাজ্যের পরবর্তী পরিস্থিতিতে রাজ্য সরকারের গৃহীত নানা ধরনের পদক্ষেপ গ্রহণের কথা শুনলেন বিভাগীয় মন্ত্রীদের কাছ থেকে। আকাশবাণী শিলচরের পক্ষে আমি রতন দেব। করোনা যে রোগের নাম শুনলে মানুষ আঁতকে ওঠে, সেই করোনা রোগটি সুদূর চীন থেকে এখানেও এসে পৌঁছতে পারে এটা কি কেউ ভেবেছিল? কিন্তু সেটাও সম্ভব হয়েছে। এই ভাইরাস মানুষের দেহবাহিত হয়ে অন্য দেহে ছড়ায়। এভাবেই করোনা আক্রান্ত হয়ে সজীবুর রহমান এসে পৌঁছলেন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য। তিনি কাছাড়ের একমাত্র করোনা আক্রান্ত রোগী। দেখা গেছে করোনা রোগীর নিকট সংস্পর্শে যারাই এসেছেন তারাই এই ভাইরাসের শিকার হয়েছেন, তাই তার সংস্পর্শে আসা লোকজনের সাথে গোটা গ্রামকেই কন্টেনমেন্ট জোন হিসেবে সিল করা হলো। কেমন আছেন সেই গ্রামের লোকেরা, এই খবর জানতে চাইলে জেলার মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানালেন, কাছাড় জেলায় যে একমাত্র রোগী করোনা পজিটিভের সজীবুর রহমান, তাকে গতকাল আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা এসে রিলিজ করেছেন। রিলিজ করার পরে ওনাকে মেট্রিপে 14 দিনের কোয়ারেন্টাইনের জন্য রাখা হয়েছে। এবং ওনার যে গ্রামটা পেলাডর বরখোলা অঞ্চলের, তো সেটাকে 28 দিনের যেটা কন্টেনমেন্ট জোন করা হয়েছে, সেই গ্রামের 3 কিলোমিটার রেডিয়াসে কেউ আসতে পারবে না এবং কেউ যেতেও পারবে না। তো সেখানে যা যা সুবিধা দেওয়া দরকার, পানীয় জল থেকে শুরু করে ঔষধপত্র, কারণ অনেকে সেখানে ডায়াবেটিসের পেশেন্ট আছেন বা হাই প্রেশারের পেশেন্ট আছেন, তাদেরকে ঔষধপত্র দেওয়ার এবং গর্ভবতী মহিলা যারা আছেন তাদের যাতে সময় মতো দেখাশোনা করা হয় সেটার ব্যবস্থা করা হয়েছে, এবং যাবতীয় যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার সেটার ব্যবস্থা করা হয়েছে। আমি নিজে আমার সঙ্গে আমাদের অতিরিক্ত জেলা শাসক শ্রী সুমিত সত্যবান এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিলাষ বার্নওয়াল, আমরা সেই গ্রামের চারপাশ ভিজিট করেছি। ভিজিট করে সেখানকার গ্রাম পঞ্চায়েতের সভাপতির সঙ্গেও আলাপ আলোচনা করেছি যে পরিস্থিতি কিরকম আছে। এবং একটা সৌভাগ্যের ব্যাপার যে গ্রামের যারা লোকরা আছেন, সেই আশপাশের লোকরা, তারা নিজেরা যথেষ্ট সজাগ এবং যেটা প্রটোকল আছে সেই প্রটোকল অনুযায়ী তারা কিন্তু সবকিছু মেনে চলছেন। অযথা বাইরে বেরিয়ে আসা বা সেরকম কিছু চোখে পড়েনি। পানীয় জল নিয়ে তাদের প্রথম ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছিল, তো সেটা সঙ্গে সঙ্গে টেক আপ করা হয়েছে এবং টেক আপ করার পরে গতকাল থেকে পানীয় জলেরও আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো আপাতত ওদের কোনো সমস্যা নেই। এবং আমাদের যা স্বাস্থ্যকর্মীরা আছেন, আমাদের আশাকর্মীরা, ANM, MPW, তারা কিন্তু প্রত্যেক দিন সেখানে গিয়ে যারা যারা আছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন যে কোনো ধরনের কোনো উপসর্গ দেখা দিল কিনা, জ্বর সর্দি কাশি বা শ্বাসকষ্ট। আর যেহেতু এখন একটা বর্ষাকালীন সময় অন্যান্য রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, তো সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যকর্মীরা সম্পূর্ণভাবে সজাগ আছে এবং প্রত্যেক দিন ঘরে ঘরে গিয়ে সেটার বুঝ নিচ্ছে যে কিরকম আছেন গ্রামের লোকেরা। তো 28 দিন যখন সম্পূর্ণ হয়ে যাবে, যেহেতু সজীবুর রহমানও এখন সুস্থ, 14 দিনের কোয়ারেন্টাইনে আছেন, কোয়ারেন্টাইন পর উনিও বাড়ি চলে যাবেন এবং জীবনটা আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে ওনাদের ক্ষেত্রে। আচ্ছা, তো ওই যে বললেন কন্টেনমেন্ট জোন বললেন, তো পুরো গ্রামটাকে যেভাবে করা হয়েছে সেখান থেকে কোনো লোক অন্য জায়গায় যেতে পারবে না, কিন্তু গ্রামের ভেতরে চলাফেরা করতে পারছে?
হ্যাঁ, সেই 3 কিলোমিটার ভিতরে যারা যারা আছেন 3 কিলোমিটার ভিতরে চলাফেরা করতে পারবেন। গ্রামের যে দুটা সীমানা আছে, দুটা সীমানা সিল করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো 28 দিন পরে কি তাদের কোনো টেস্ট করতে হবে নাকি সেটা কিভাবে কি করা হবে? টেস্টের দরকার পড়বে না আশা করি। যদি কারো সিমটম দেখা দেয় যে কোনো ধরনের কাশি, জ্বর বা প্রচন্ড শ্বাসকষ্ট, সেরকম ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যকর্মীরা 108 এর সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের ডিস্ট্রিক্টে যে কন্ট্রোল রুম আছেন সেটাতে যোগাযোগ করবেন এবং সঙ্গে সঙ্গে তাদেরকে উঠিয়ে এনে শিলচর মেডিকেল কলেজে সোয়াব টেস্টের ব্যবস্থা করবে। আর যদি সিমটম না দেখা দেয় তাহলে তো কোনো সমস্যাই নেই। আচ্ছা আচ্ছা, তো এমনিতেও যাদেরকে এখন বিভিন্ন জায়গায় রাখা হয়েছে তাদেরকে, যাদেরকে সন্দেহ ভাজন বলে রাখা হয়েছে, তাদের মধ্যে কোনো কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু তাদেরকে আর কতদিন রাখতে হবে এইভাবে, কিংবা মাঝে মাঝে পরীক্ষা করা হবে, সেটা কতদিন আরো রাখা হবে? না, আমাদের সিভিল হাসপাতালে 34 জন কোয়ারেন্টাইনে আছেন, মাস কোয়ারেন্টাইনে। তো 34 জনের মধ্যে 30 জনের পরীক্ষা জন্য স্যাম্পল গতকাল পর্যন্ত কালেক্ট হয়েছে। তো স্যাম্পল কালেকশন করা হয়েছে, ওদের রেজাল্ট মোস্ট প্রবলি আজকের মধ্যে চলে আসবে। তারপর একটা রাজ্যিক স্তরে একটা কমিটি আছে, সেই কমিটিতে আমরা রেজাল্টটা পাঠাবো এবং কমিটি থেকে ডিসিশন নেওয়া হবে যে ওদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা। একটা ডিসচার্জ সার্টিফিকেট আছে গুয়াহাটি থেকে, সেই সার্টিফিকেট আসলে আমরা তাদেরকে মানে ঘরে যেতে দেওয়া হবে। আর নেতৃত্বে যারা আছেন নেতৃত্বে ওদেরও সময়সীমা 20 এপ্রিল মানে সোয়াব টেস্টের সময়সীমা। তো 20 এপ্রিল ওদের সোয়াবটা কালেক্ট করে, থ্রোট সোয়াব কালেক্ট করে আমরা মেডিকেল কলেজে পাঠাবো। পাঠানোর পর ওনাদেরও রেজাল্ট যেটা আসবে যদি নেগেটিভ আসে সেটা আমরা তো স্টেট লেভেল যেটা কমিটি আছে কমিটিতে পাঠিয়ে দেবো এবং কমিটির নির্দেশ মতে আমরা ওনাদেরকে রিলিজ করবো। আর পজিটিভ যদি আসে, যদিও আসতে লাগে না এখন পর্যন্ত কোনো সাইন সিমটম নেই, পজিটিভ আসলে তো আবার শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী ওনাদেরকে চিকিৎসা করা হবে। আচ্ছা, আমরা এখন একটা কথা শুনছি যে গ্রিন জোন, তো আমরা অনেকেই শুনছি যে গ্রিন জোনে আসার জন্য একটা চেষ্টা করা হচ্ছে কিংবা হলে ভালো, তো সেটা করতে হলে মানে কি থাকতে হবে, মানে সেটা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, একটা ব্যাপার হলো কি আমাদের জেলায় একটি কেস আছে, মানে ছিল, এখন তো পজিটিভ না নেগেটিভ হয়ে গেছে, আশা করি আর নতুন কেস বেরোবে না। তো 28 দিনের যে সময়সীমা, সেই সময়সীমাতে যদি নতুন কেস না বেরোয় সেক্ষেত্রে আমরা গ্রিন জোনে চলে যাব। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি সেটার জন্য লকডাউনটা মেনে চলা খুব জরুরি, যাতে কারণ কি অনেকেই কোয়ারেন্টাইনে আছেন বা নিজের জায়গায় সীমাবদ্ধ আছেন। তো সেই ক্ষেত্রে আমরা অপেক্ষায় আছি এবং আমরা প্রতিনিয়ত আমাদের নজর আছে যে ওদের কোনো সিমটম দেখা দিল কিনা। তো সেজন্যই লকডাউন, যাতে বেশি ছড়িয়ে না পড়ে, চেইনের সৃষ্টি না হয়। যদি ছড়িয়ে না পড়ে, কোনো নতুন কেস না আসে, আমরা গ্রিন জোনে চলে যাব আমাদের জেলা। আমাদের দৈনন্দিন জীবন একই সুরে বেজে যাচ্ছিল, যেখানে করোনা নামক এক ভাইরাসের আক্রমণে তার ছন্দপতন ঘটল। মানুষ অনেক দিন থেকে গৃহবন্দী, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। এই আচমক পরিবর্তনের কারণে প্রত্যেকেরই নানা ধরনের উপলব্ধি হল, যার আলোকে মানুষ জীবনকে নতুন করে দেখতে শিখল। আজ শিক্ষা জগতের একজন ব্যক্তি, যিনি জড়িয়ে আছেন সামাজিক কাজকর্মের সাথেও, তার সাথে কথা বলব। তিনি শ্যামলী ভাওয়াল। একেবারে ব্যক্তিগত কিছু ভাবনার কথা বলার চেষ্টা করছি এই মুহূর্তে। প্রথম যখন লকডাউনের ঘোষণাটা শুনেছিলাম আমি একদম ভেঙে পড়েছিলাম। আমার মেয়ে মুম্বাইতে আটকা পড়ে গেছে, অন্যদিকে স্বামী ব্যবসার কাজে রাঁচিতে গিয়ে আটকে গেছেন। এত দুশ্চিন্তা হচ্ছিল, আমি ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছিলাম না প্রথম কদিন। কিন্তু তারপরে মনে হলো এটা তো শুধু আমার একার সমস্যা নয়, হাজার হাজার মানুষ আছেন যারা আমার মতন আপনজন থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন এই মুহূর্তে, কাজেই আমাকেও মানিয়ে নিতেই হবে। যেহেতু লকডাউন বিষয়টি সবার কাছে একেবারে নতুন, তাই আরও কিছু অজানা আশঙ্কা তো ছিলই। নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধপত্র পাওয়া যাবে কি না, এতদিন নিজেরাই বা কী করে গৃহবন্দী হয়ে থাকবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কার্যত দেখলাম চাল, ডাল, সবজি, ওষুধপত্র সব কিছুই তো পাচ্ছি, অবশ্যই কিছু নিয়ম নীতির নির্দেশ মেনে।
আর স্বেচ্ছাবন্দি জীবনের ব্যাপারে অনেকেই বলছেন ভীষণ একঘেয়ে লাগছে, কিছু ভালো লাগছে না, কত আর টিভি দেখা যায়। আমার কিন্তু সত্যি বলতে কি অতটা অসুবিধা হচ্ছে না, ঘরের কাজ করে করে একঘেয়েমি ফুরসতি পাচ্ছি না। তো সব কাজে পরে বিকেলের দিকে যখন অবসর পাই তখন লেখালেখি করছি, সেলাই করছি, ওতেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। এর মধ্যে চারদিন শহরের বেশ খানিকটা দূরে আলাদা আলাদা জায়গায় রিলিফের কাজে গিয়েছিলাম, নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আর তার সঙ্গে আটা, সয়াবিন, দুধের প্যাকেট, বিস্কিট, সাবান ইত্যাদি পৌঁছে দিয়েছি। আমাদের ছাত্রদের যে উইংটা আছে ওরা প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও রিলিফের কাজ করছে, তবে ওরা শহরের ভেতরেই কাজ করছে। এই দুঃসময়ে সবার পাশে আছি, সবাই সবার পাশে আছি, এই আশ্বাসটুকু পৌঁছে দেওয়ারই তো চেষ্টা। আসলে জীবনের এই কঠিন সময়গুলোতে আমরা শিক্ষা নিয়ে থাকি, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টায়। ব্যক্তিগতভাবে আমি ভালো থাকাটাই যে শেষ কথা নয়, পৃথিবীর সামগ্রিক ভালো থাকা মন্দ থাকার উপরে নির্ভর করছে আমি সত্যি কতটা ভালো আছি। এই জিনিসটা একদম চোখে আঙুল দিয়ে আজকের এই করোনা উদ্ভূত পরিস্থিতি আমাদেরকে দেখিয়ে দিয়েছে, মানুষ যে কতটা ক্ষুদ্র এবং মানুষ যে কতটা অসহায় আবার নতুন করে বুঝতে পারলাম। প্রদূষণের স্তরটাও আজকাল কত নেমে গেছে যানবাহন চলাচল নেই বলে। তার মানে আমি এটা বলছি না যে জীবন স্থবির হয়ে যাক, অবশ্যই নয়। তবে যানবাহন চলাচলে নিজেরাই তো কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারি, পায়ে হাঁটা দূরত্বে যাবার জন্য পেট্রোল পুড়িয়ে গাড়ি না চললেই তো হয়। আগামী দিনগুলোতে পরিস্থিতি যখন স্বাভাবিক ছন্দে ফিরে আসবে এই উপলব্ধিগুলোকে যেন আমরা কাজে লাগাতে পারি। আরেকটা কথা, এটা শুধু আমি কেন, সবাই স্বীকার করবেন যে ইচ্ছে করলে অনেক কম উপকরণ দিয়েও জীবন দিব্য কাটানো যায়। সাধারণ সময়ে এই আমরাই প্রাচুর্যের নামে কত অপচয় করে থাকি, একজন অপচয় করছে আরেকজন খেতেই পাচ্ছে না। এই ছোট ছোট উপলব্ধিগুলোকে জীবনে প্রয়োগ করাটা খুব জরুরি। আজকে পেট্রোল থেকেই হোক বা খাদ্যই হোক, অপচয় বন্ধ হোক, মানুষ এবং জীবজগতের সবাই বাঁচুক, মুক্ত বাতাসে শ্বাস নিক। ব্যক্তিগতভাবে আমি কিন্তু করোনা মুক্ত দিনগুলোতেও এই কটি উপলব্ধি জীবনে প্রয়োগ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। সরকার নির্দেশিত নিয়মাবলী মেনে চলুন এবং সতর্ক থাকুন, তাহলেই করোনা থেকে আক্রান্ত হবার ভয় থাকবে না। শিলচর আকাশবাণীর পক্ষে আমি সংহিতা দত্ত চৌধুরী। লকডাউন আজ 26 দিন। করোনা ভাইরাস ঠেকাতে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করার ফলে সর্বোচ্চ কড়াকড়ি রয়েছে করিমগঞ্জ জেলাতেও এবং ভাইরাস প্রতিরোধে জেলা জুড়ে দফায় দফায় স্যানিটাইজেশন তীব্র করা হয়েছে। তাছাড়া রাজ্যের প্রথম করোনা আক্রান্ত বদরপুরের রোগীর বাড়ির সহ সমগ্র কন্টেইনমেন্ট জোনে পুনরায় স্যানিটাইজেশন করা হয়েছে। এছাড়া 70 দিনে কোয়ারেন্টাইন শেষে গিরিশগঞ্জ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন 13 জন। এ নিয়ে আজ আমরা গিরিশগঞ্জ হাসপাতালের চিকিৎসক তামান্না ফেরদৌসি অলির সাথে কথা বলে নিচ্ছি। আমি ডক্টর তামান্না ফেরদৌস হলি, এনসার সিএম এনএইচও গিরিশগঞ্জ মডেল হসপিটাল কোয়ারেন্টাইন সেন্টারে। আমাদের এখানে 31 মার্চ 2020 থেকে ইনমেটস রাখা হয়েছিল কোয়ারেন্টাইনে, তো ওনাদেরকে আমরা ডিসচার্জ দিলাম 17th February। তো ওনাদের 13 জনকে একসাথে দেওয়া হয়েছিল, তার মধ্যে 10 পিপল ছিলেন ওনারা থাকবেন, প্লাস সেলফ রিপোর্টিং ফর্ম একটা দেওয়া হয়, ওনাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো সিমটমস দেখা দেয় তাহলে ওনারা আমাদেরকে ইনফর্ম করবেন। আদারওয়াইজ সব ওয়েল এন্ড গুড ছিল, তার জন্য ওনাদেরকে ডিসচার্জ দেওয়া হল। এছাড়া ম্যাডাম আপনারা এই অঞ্চলে আর কি মানে ব্যবস্থা নিচ্ছেন? এখন অবধি তো আমরা ওই আগের যেভাবে আমরা জনের আগে যেগুলি বাইরের থেকে মানুষ আসছেন ওনাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনের জন্য অ্যাডভাইস করতাম, ওনাদেরকে ফলো আপ করতাম,
এখন অনেকের তো 14 ডেজ হয়ে গেছে, তো আমরা আবার ডেইলি সার্ভিলেন্স হয়, প্লাস ওনাদেরকে আরো 14 ডেজ এক্সটেনশন করা হয়েছে, যাতে এখন মানে ওনারা নিজের থেকে ইনফর্ম করবেন যদি কোনো সিমটমস দেখাতে। আর নাইলে তো আমরা যেগুলি বেসিক আমরা এই করোনা থেকে আমরা ফার্স্টের থেকে যেগুলি আমরা ফলো করি, যেমন হ্যান্ড স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, এসবকে অ্যাডভাইস দিচ্ছি। আর আরেকটা যেটা আমাদের গভর্নমেন্ট অ্যাপ্লাই করেছিলাম যে লকডাউন, ওটার বিশেষ একটা ইম্পর্টেন্স আছে, এটা আমরা বোঝাই যে এই লকডাউন না হলে হয়তো করোনার রেট আরো বেড়ে যেত, কিন্তু করোনা এই লকডাউন হওয়াতে অনেকটা রেট কমেছে। আপনাদের এখানে হোম কোয়ারেন্টাইনে যারা রয়েছেন তাদের ছাড়ার ব্যবস্থা কিছু করা হচ্ছে কি? ওনাদের যাদের 14 ডেজ হয়ে গেছে ওনাদেরকে নেক্সট আরো 14 ডেজ এখন সেলফ রিপোর্টিং ফরম্যাট একটা দেওয়া হয়, মানে যে ওনারা ইনফর্ম করবেন যদি কোনো সিমটমস দেখা দেয়। আগে তো প্রথম 14 ডেজ হলো যে আমরা গিয়ে সার্ভিলেন্স তো করবো ডেইলি, কিন্তু এখন নেক্সট 14 ডেজ এইভাবেই মানে ওনারা জানাবেন, তারপরে যখন 28 ডেজ হয়ে যাবে তখন একটা সার্টিফিকেট দিতে হবে যে ফ্রি ফ্রম কোয়ারেন্টাইন, কোনো সিমটমস দেখা দেয়নি। আপনাদের এখানে মানে এখন বর্তমানে কয়জন আছেন মানে আপনাদের এই বৃহত্তর অঞ্চলে হোম কোয়ারেন্টাইনে বাড়িতে যারা রয়েছেন আর কি? এখন অব্দি তো ডেইলি মানে কিছু কিছু কমপ্লিশন হয়ে যাচ্ছে, তো নেক্সট আবার সেলফ রিপোর্টিং ফরম্যাট দিয়ে বলা হচ্ছে, তো আরো কিছুদিন যাওয়ার পরে আমরা এক্সাক্ট ফিগারটা বলতে পারবো মানে কয়জনের শেষ হয়ে গেল। আচ্ছা, তো ম্যাডাম আপনারা যে ওই যে আপনারা যে ওদেরকে রিলিজের প্রক্রিয়া করেছেন, এটা সেটা কিভাবে সার্টিফিকেটটা কিভাবে আসছে বা কিভাবে এটা ডিসিশন নেওয়া হচ্ছে? এটা একটা সাপ্লাই দেওয়া হয়েছে আমাদেরকে, আমাদের ডিস্ট্রিক্ট থেকে, হেলথ টিম থেকে, যে যাদের কোনো সিমটমস দেখা দেয়নি ওনাদের 14 ডেজ কমপ্লিট হয়ে গেল। ফার্স্টে যখন বাইরের থেকে এসেছিলেন তখন আমরা একটা লাইন লিস্টিং করেছি যে ওনারা বাইরের থেকে এসেছেন, প্রথম 14 ডেজ অ্যাডভাইস দেওয়া হয়েছে ঘরে থাকুন। এখন যাদের 14 ডেজ কমপ্লিট হয়ে গেছে ওনাদেরকে আরো নেক্সট 14 ডেজ এর জন্য অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে আপনারা ঘরেই থাকুন, কন্টিনিউ করুন, কিন্তু এখন যদি নিজের থেকে যদি দেখুন যে কোনো সিমটমস দেখা দিচ্ছে তাহলে ইনফর্ম করবেন। আর হোম কোয়ারেন্টাইন মানে একদমই আলাদা থাকার, মানে যে মানুষ বাইরের থেকে এসেছেন উনি পুরো আলাদা একটা রুমে থাকবেন, ওনার খাওয়া দাওয়া বাসনপত্র যদি পারা যায় বাথরুম সবকিছু আলাদা, এইভাবে ওনাকে পুরো রাখা হয়েছে ঘরের মধ্যে। আচ্ছা ম্যাডাম, আপনারা এই যে মহামারীর যুদ্ধে নেমেছেন, আপনাদের ইয়েটা কি, ফিলিংসটা কি? প্রথমত তো আমরা সবাই এই ধরনের যে একটা মহামারী ফেস করবো আমরা কেউ ভাবতে পারিনি, কিন্তু যখন হঠাৎ এসেছে তখন আমরা দেখলাম যে না, এটা আমাদের হেলথ ওয়ার্কার হিসেবে তো আমরা তা কিছু করতে পারবো না, আমাদের তো ফেস করতেই হবে, তখন তো আমরা ফেস করলাম, একে একে শুরু করলাম একদম রুট লেভেল থেকে, আশা, আশা সুপারভাইজার, এএনএম, হসপিটাল, ডক্টর, সবাই স্টাফ নিয়ে সবাই আমরা যুদ্ধতে নেমেছি, ঠিক আছে, কিন্তু আমাদেরকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্লাস আমাদের ডিস্ট্রিক্ট হেলথ প্লাস আমাদের এখানে কমলাক্ষের প্রোটেক্টর এমএলএ স্যার, ওনারা সবাই খুব সাপোর্ট করেছেন, হেল্প করেছেন, আমরা সব এক হয়ে এই মহামারীটাকে ফেস করছি, তার জন্য হয়তো আমরা একটু এত অসুবিধা ফিল করিনি। আর যেটা সোশ্যাল স্টিগমা বা অন্যদের ইয়ে মানে কোনো অপছন্দ কিছু রিয়াকশন কিছু না, আমরা এমন কিছু ফেস করিনি, সবাই আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করছে। মানে আপনারা যারা কোয়ারেন্টাইনে ছিলেন যে পেশেন্ট গুলো মানে যারা অবজারভেশনে ছিলেন, তারা কি আপনাদের সাথে যে ব্যবহার করতো তারা কি সঠিক মানে সুস্থ ব্যবহার ছিল না মানে ভালো বিহেভিয়ার ছিল, কোনো অসুবিধা ওনারা করেনি, ওনাদের যখন কিছু কিছু যা চাইছেন কোনো সময় ওনাদের কোনো কোনো দরকার ছিল, একদম ছোট বেবিও ছিল, তো খাবার দাবার বা গরম জল মানে যা যখন চেয়েছেন আমরা ফুলফিল করেছি। আর ওনারা অনেক পেশেন্স রেখেছেন, কারণ সবই তো মানে একটা ম্যানেজমেন্টের মধ্যে, তো অনেক স্টাফ নিয়ে চলতে হচ্ছে আমাদের, কেউ এই কাজে অ্যালটমেন্ট, ওই কাজে অ্যালটমেন্ট, তো ওনারাও যথেষ্ট পেশেন্স দেখিয়েছেন বা ওনারা কোনো খারাপ ব্যবহার করেনি। আমি ওনাদের কাছেও থ্যাংকফুল যে ওনারা আমাদের সাথে এত কোঅপারেশন করেছেন। না, এই যুদ্ধের মূল মন্ত্র কি হতে পারে ম্যাডাম আমাদের সমাজে? আমাদের সমাজে এই যে আমরা আগে যেমন দেশে একটা গ্যাদারিং করতাম, সবকিছুতেই আমরা
গ্যাদারিং থাকতো, ওই গ্যাদারিংটা জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে হবে। এই যে 1 মিটার সোশ্যাল ডিস্টেন্স একটা মানে রাখা, যেটা শুধু এটা করোনার জন্য না, এটা পরেও চলতে লাগবে। আর এই ভালোভাবে হ্যান্ড স্যানিটাইজেশন করা, হ্যান্ড ওয়াশ করা, এইসব এইসব তো ভালো জিনিস, এইসব গুড হ্যাবিট, এই গুড হ্যাবিট গুলোকে আমাদের মধ্যে আনতে হবে। এটা শুধু করোনার জন্য না, যে করোনা আছে করে দিন আমরা এটা মানবো, এভাবে না। এই কিছু কিছু গুড হ্যাবিট পুরো লাইফ টাইম আমাদের ক্যারি করতে হবে। আর এই কোয়ারেন্টাইন জিনিসটা নিয়েও মানুষের অনেক মিসকনসেপশন থাকে, যে কোয়ারেন্টাইন মানে হয়তো একটা অপরাধ বা একটা বন্দি জীবন, হ্যাঁ, বা একটা মানুষ অন্য চোখে দেখছে যে পুলিশ উঠিয়ে নিয়ে গেল, উপরে নিয়ে গেল, এমন না। কোয়ারেন্টাইন শুধু নিজের সেফটির জন্য, অন্য সেফটির জন্য, এটা একটা জাস্ট প্রিকশনারি মেজার, যাতে আমরা সবাই সুস্থ থাকি। ওনাদেরও ওনাদেরকে রাখা হয়েছে, কারণ ওনাদেরও যদি কিছু থাকে তাতে অন্য কাছে ট্রান্সফার না হয়, আর অন্যরও যদি কারোর থাকে তাহলে এটাও যাতে ট্রান্সফার না হয়, এর জন্য এটা। কারণ দেখা গেছে যে সোশ্যাল ডিস্টেন্সিং করে শুধু হচ্ছে না, তার জন্য আমরা লকডাউনটা অ্যাপ্লাই করলাম। তার নেক্সট ফেসিলিটি কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইন, এগুলো মেনে থাকলেই বেটার। গিরিশগঞ্জ মডেল হাসপাতালের চেয়ারম্যান বিধায়ক কমলাক্ষ দেপুর কাছ তো এ নিয়ে আমাদের জানালেন। সব আজি আমি মাত দিবলৈ আহিছোঁ, আর ইহঁতর মুখৰ পৰা আপোনালোকে শুনা পাইছে যে আমার এখন হস্পিটেলত তেওঁলোকে আছিলে, আমার পৰা কেনেকা সহায় পাইছে। আমার গভর্নমেন্টৰ যিখিনি নর্মস আছিল, যিখিনি নিয়ম আছিল, যিখিনি প্রটোকল আছিল, একর্ডিংলি সেইখিনি বস্তু পাইছে কি পোৱা নাই, এইটোৱে কথা। আমি বিইং এ চেয়ারম্যান হিসাবে বারবার মনিটরিং কৰিছো, যাতে কোনো ক্ষেত্রত যাতে ইহঁতর অসুবিধা নহয়। আর আমার করিমগঞ্জ আপনাদের জানে যে ফার্স্ট COVID-19 পেশেন্ট হয়েছিল জামালউদ্দিন, তেওঁৰ পৰিয়ালৰ মানুহ আজি আজি ইহঁত রখা হয়েছিল, আর আজি ইহঁতক ঘরলৈ পঠোৱা হৈছে, যাতে ঘৰত যাই কেনে আৰু 14 দিন কোৱাৰেণ্টাইনত থাকে, এইটোৱে কথা। আৰু আলটিমেটলি এটা ভাল পৰিৱেশ। আৰু আমি এইটোও কব বিচাৰিছো যে যোনে বা যিও নহওক, যদি এনেকৈ শৰীৰত কিবা হয় যদি, বা যদি বাহিৰৰ পৰা কিবা আহে যদি, নিজে নিজে আমাৰ কোৱাৰেণ্টাইনত আহিব লাগে, আৰু সমাজখনৰ এটা সুস্থ আৰু সুন্দৰ এটা পৰিৱেশ সৃষ্টি ৰাখিব লাগে। আসুন করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব রেখে আমরা এগিয়ে যাই। আমি নবেন্দু, শিলচর বেতার কেন্দ্রের পক্ষে। আজ 19 এপ্রিল, দেশব্যাপী লকডাউনের 26তম দিন। করোনা অতিমারি যা কিনা প্রায় সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার টিকা বা ভ্যাকসিন বের করার জন্য বিশ্বজুড়ে চলছে নিরন্তর গবেষণা। তবে ভ্যাকসিন আবিষ্কার এবং মানবদেহে তার বাণিজ্যিকভাবে সফল প্রয়োগ হতে ঠিক কতদিন লাগবে তা এই মুহূর্তে বলা শক্ত। এদিকে বিশ্বের তাবড়ে উন্নত দেশে মৃত্যু মিছিল অব্যাহত। ইতিমধ্যে সারা বিশ্বজুড়ে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 1,60,000-এরও বেশি লোকের, যদিও প্রায় 6 লক্ষ মানুষ সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়িও ফিরে গিয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে 23 লক্ষেরও বেশি। ভারতে আক্রান্ত প্রায় 16,000, মৃতের সংখ্যা 500-এর বেশি। এদিকে আমাদের রাজ্যে মোট আক্রান্ত 34 জনের মধ্যে গতকাল পর্যন্ত 12 জন সুস্থ হয়ে উঠেছেন, একজনের মৃত্যু হয় এবং 21 জন চিকিৎসাধীন। তবে তাদের অবস্থাও ক্রমে ভালো হয়ে উঠছে এবং পর্যায়ক্রমে এদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে লকডাউনের সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান স্বাভাবিক রাখতে বিভিন্ন বিভাগ যথেষ্ট তৎপর। আমরা প্রত্যেক দিনই আপনাদের সামনে এর সর্বশেষ চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। আজ আমরা কথা বলি হাইলাকান্দি জেলার পশু চিকিৎসা ও পশুপালন বিভাগের জেলা আধিকারিক আর এ লস্করের সাথে। আজ বিভাগীয় মন্ত্রী অতুল বরার হাইলাকান্দি সফরের অব্যবহিত পর তার বিভাগের সর্বশেষ চিত্রটি আমাদের সামনে তুলে ধরেন আর এ লস্কর। চলুন শোনা যাক তিনি কি জানালেন। আমাদের কৃষি পশু চিকিৎসা পশুপালন বিভাগের মাননীয় মন্ত্রী অতুল বরা স্যার আমাদের এটা হাইলাকান্দিতে 12:30 ডেপুটি কমিশনার কনফারেন্স রুমে মিটিং করেছেন, এবং সেই মিটিং এ আমাদের এগ্রিকালচার এবং ভেটেনারি অনেক খবর নিয়েছেন, আর কৃষক মন্ত্রী স্যার পিছিয়ে খবর নিয়েছেন, ওয়াটার রিসোর্স এর খবর নিয়েছেন। তো আমাদের ভেটেনারিতে যে আলোচনা হয়েছে সেটার মধ্যে বিশেষ গুরুত্ব দিয়েছেন যে ক্যাটেল ফিড কিভাবে দেওয়া হয়। আমরা বলছিলাম যে আমরা যে কমিটি আছে সেই কমিটি আমরা কিছু পাস দিয়ে দিয়েছি, এবং পাস দেওয়া লোক এরা ডোর টু ডোর সিস্টেমে ডিস্টেন্স মেনটেন করে বাড়িতে বাড়িতে জিনিসগুলো পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, তো তারপরে জিজ্ঞেস করেছিলেন যে ডাক্তার সবাই আছে, আমি বললাম হ্যাঁ সবাই কাজ করছে,
খুব মনোযোগ সহকারে এবং প্রত্যেকগুলো ডিসপেন্সারি এবং স্বাস্থ্য সেন্টার আমি আগেই বলে দিয়েছি যে এগুলো সব খোলা আছে এবং কাজ হচ্ছে, একটু রোস্টার মেনটেন করে ওরা কাজ করছে। মানে মন্ত্রী আপনাদের বিভাগীয় কাজে সন্তুষ্ট? সন্তুষ্ট। আর আমি একটা ডিমান্ড রেখেছিলাম যে আমাদের কিছু ভ্যাকসিনের প্রয়োজন আছে, তো স্যার বলছে ঠিক আছে আমি এটা নোট করলাম। নর্মাল ওয়ার্ক অফ ডিসপেন্সারি এন্ড সাব সেন্টার হাইলাকান্দি পশু চিকিৎসা ও পশুপালন বিভাগের কাজ নতুন চলছে সফার, মানে লকডাউন COVID-19 মেইনটেইনিং সোশ্যাল ডিস্টেন্স, ঠিক আছে। তো এখানে আমাদের 10টা ডিসপেন্সারি আছে আর 12টা সাব সেন্টার, টোটাল একসঙ্গে 22টা সেন্টার আছে। হ্যাঁ, হাইলাকান্দিতে তো দুধ, তারপরে চিকেন, ডিম, মানে পশু খাদ্য, এগুলো ডোর টু ডোর সিস্টেমে বিক্রি করার জন্য আমরা একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এখানে গঠন করেছি। এই ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আমাদের মাননীয় ডেপুটি কমিশনার এইটা দিয়ে দিয়েছে। তো এখানে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার। তো আমরা ডিস্ট্রিক্ট অথরিটি থেকে দুধ, তারপরে পশু খাদ্য, চিকেন এইসব বিক্রি করা, ডোর টু ডোর বিক্রি করার জন্য আমরা ডোর টু ডোর বিক্রি করার জন্য মিল্ক 20 নাম্বার, চিকেন 21 নাম্বার, আর যেটা পশু খাইতে যেটা ক্যাটেল ফিড, এটার জন্য 18টা আমরা পাস দিয়ে দিয়েছি। সর্বমোট এখন পর্যন্ত 59 আমরা পাস দিয়েছি এবং এটা ডোর টু ডোর ডিস্ট্রিবিউশন করছে। আপাতত দৃষ্টিতে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে কাজগুলো রীতিমত চলছে, তার মধ্যে এক্সপিরেশন ডিস্ট্রিক্ট হিসাবে একটা বিশেষ গুরুত্ব দিতে হয়। তাই আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কৃত্রিম প্রজনন যেটা লাস্ট মান্থে 765টা হয়েছে, আর কার্বন বাচ্চা জন্ম হয়েছে এর থেকে 360। আচ্ছা, তো এটা কি মানে করোনার মানে লকডাউন ঘোষণার আগে যেভাবে চলছিল আর এখন যেভাবে হচ্ছে কাজটা কি একই ভাবে হচ্ছে না একটু চেঞ্জ আছে? মানে যাতায়াতের জন্য একটু কমিউনিকেশন একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কাজ করার জন্য আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের ওষুধপত্র যতটুকু থাকতে হয় সেটা আগে থেকেই আমাদের জোগাড় ছিল, এই যে একটা ডিজাস্টার চলছে তার জন্য কোনো প্রবলেম নেই। আর ট্রিটমেন্ট হয়েছে 27,243, টেস্টেশন হয়েছে 184, আর ভ্যাকসিন আমরা আগে করে নিয়েছিলাম তাই ভ্যাকসিন হয়েছে, মানে এটা আগে হয়েছে। এখন আমাদের হাতে ভ্যাকসিন নেই, কিন্তু আমরা যতটুকু ভ্যাকসিন করেছি এটা হচ্ছে 113,700 নাম্বার, আর পিপিআর ভ্যাকসিন আমরা করেছি 59,895 নাম্বার। তো এছাড়াও যখন প্রথম COVID-19 এর যে লকডাউন শুরু হয়েছিল তখন সঙ্গে সঙ্গে কিছু ফার্মে একটু ক্লিনলিনেস এর দরকার ছিল, তাই আমরা ক্লিনলিনেস এর জন্য পোল্ট্রি ফার্ম, ডেয়ারি ফার্মে আমরা 200 প্যাকেট মানে ফ্রি ব্লিচিং পাউডার আর 100 বোতল আমরা ফেনাইল ওদেরকে আমরা ফার্মে দিয়ে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, তাছাড়া আমাদের গতকালকের যেটা রিপোর্ট আছে, যে ডেইলি রিপোর্ট, যে কতটুকু হাইলাকান্দিতে 18/4/20 কতটুকু মিল্ক ডিস্ট্রিবিউশন হলো, মানে ডোর টু ডোর সিস্টেম মিল্ক 937 লিটার, নাম্বার অফ ভেন্ডার্স হোলসেল এনগেজ 73 নাম্বার, আর পিপুল কভার্ড 1100 নাম্বার। তো এখানে একটা প্রশ্ন থাকবে যে এটা কি লকডাউনের আগেও কি এইরকমই হতো না তার চেয়ে একটু বেশি হতো? এখন তো দেখেন
পাস সিস্টেম হচ্ছে, তো আমরা যেগুলো পাস দিয়েছি সেটার মাধ্যমে যেগুলো আমরা মানে রিপোর্ট পেয়েছি এগুলো আমরা বলছি, কিন্তু এর থেকেও বেশি হবে সত্য আমরা কভার করতে পারছি না একদম। আমরা যেগুলো পাস দিয়েছি 59 পাস, হ্যাঁ তো এটা একটা ডিমান্ড ছিল কমিটিতে যে আপনি যেটা ভালোই বলেছেন আমি এইটুকু পরে দিচ্ছি তারপরে কথাটা বলছি। হ্যাঁ আচ্ছা, চিকেন হচ্ছে 1300 কেজি, 1300 কেজি লাইট ওয়েট, 44 নাম্বার ব্যান্ডোস আর টিবুল কাভার 925 নাম্বার। আচ্ছা, কেটেল ফিড পোল্ট্রি ফিড আমরা 28 জন ব্যান্ডোর এবং 911 জন আমরা পিপুল কভার করেছি। তো এখানে একটা কথা হচ্ছে কি যেহেতু আমরা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি তৈরি করেছি তাতে কিছু রিজলিউশন পাস হয়েছে। 1 নম্বর হয়েছে কি যে জিনিসের দাম চড়া দাম হচ্ছে বলে যে একটা ইয়ে হচ্ছে, তাই কমিটি নির্ধারণ করেছে যে মুরগির দাম 120 টাকা নেওয়া হবে পার কেজি। আর আর দুধ বিক্রি হবে আপনার 40 টাকা। আর পার জিবিতে একজন করে আপনার পাস থাকবে, যদি প্রয়োজন হয় তো কমিটি মিটিং করে তাহলে পাস আরো বাড়াবে। তো আমাদের 62টা জিপি আছে, তো মোটামুটি আমরা 59টা দিয়েছি এখন পর্যন্ত, আরো একটু বাড়াবার জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা, আর যদি কেউ মানে একটু বেশি দাম নিয়ে নেয়, আপনারা যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটা থেকে যদি বেশি দাম নিয়ে নেয়, তো সেই ক্ষেত্রে এটা তো অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, যদি কোনো প্রবলেম হয় তাহলে তো মানে পাস ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, না আমি বলছিলাম যে লোকের কি কোনো কমপ্লেন জানানোর নাম্বার আছে বা কিছু আপনাদের ডিপার্টমেন্ট থেকে, না যেটা সাধারণভাবে যেটা প্রশাসন থেকে দেওয়া হচ্ছে সেটাই? আমাদের একটা কন্ট্রোল রুম আছে, কিন্তু এই কন্ট্রোল রুমে এখন ল্যান্ডফোনটা কাজ করছে কিনা জানি না। আচ্ছা, 2222279। আচ্ছা, 2222279, 2222279, 2222279। আচ্ছা আচ্ছা, আর আচ্ছা আরেকটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে অনেকের যেহেতু আপনারা মানে ভেটেরিনারির ব্যাপারে আপনারা কাজ করছেন, এটাই আপনাদের বিভাগ, মানুষের কিছু প্রশ্ন থাকে সাধারণ মানুষের যে এই সময় বাড়িতে যেমন কুকুর বিড়াল থাকে এগুলোর সঙ্গে কতটা মানে মেলামেশা বা কতটা এটা বিপজ্জনক বা কিভাবে পালন করা উচিত? দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন এটা মানে সবসময় কিন্তু এখনো পর্যন্ত প্যাট অ্যানিমেল যেগুলো বা ডোমেস্টিক অ্যানিমেল আছে সেগুলো থেকে কোন ধরনের এই কোভিড ভাইরাসের সম্পর্ক নেই। এটা ম্যান টু ম্যান ট্রান্সফার হয়, আমরা দেখেছি আপনারাও দেখছেন মিডিয়াতে, তো এতে বই পাওয়ার কিছু নেই, কিন্তু নিটেন ক্লিন রাখাটা এটা মানে প্যাট অ্যানিমেল হোক ডোমেস্টিক অ্যানিমেল হোক এটা আমরা বলবো এতে মেনটেন করা হয়। আকাশবাণী শিলচরের পক্ষে অনির্বাণ জ্যোতি গুপ্ত। আজ লকডাউনের 26তম দিন, 21 মার্চ থেকে হাইলাকান্দি জেলাতে কৃষিকাজ শুরু হবে, শুরু হবে কৃষি উৎপাদন সামগ্রীর বিপণন। এ ব্যাপারে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন, জানিয়েছেন হাইলাকান্দি মহকুমা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ। কৃষিজ পণ্যের বিপণন ও উৎপাদন নিয়ে আহমেদ আজ আকাশবাণীকে জানান। কৃষি শাকসবজি, কৃষিজাত শাকসবজি বা ফলমূল বাজারজাত করার একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমরা, এবং সেক্ষেত্রে হাইলাকান্দি জেলার জেলাধিপতি শ্রীমতী কৃষি দেলি মহাদয়া ওনার পরামর্শক্রমে আমরা বিগত 28 মার্চ তারিখে কিছু হকার নিয়োগ করা হয়, 24 জন হকারকে, এবং ওনারা হাইলাকান্দি জেলার বিভিন্ন গ্রাম থেকে শাকসবজি ক্রয় করে নিয়ে এসে হাইলাকান্দি শহর, লালা শহর অথবা অন্যান্য কিছু গ্রামে শাকসবজি বিক্রি শুরু করে। পরবর্তীকালে আমাদের আসাম সরকার মাননীয় কৃষিমন্ত্রী ওনার তত্পরতায়
রাজ্যিক পর্যায়ে একটা কমিটি গঠন করা হয় এবং তদ্রূপ ভাবে জেলা পর্যায়েও মাননীয় জেলাধিপতি মহাশয়া ডিজিসিকে একটি চেয়ারম্যান বানিয়ে এবং জেলা কৃষি আধিকারিক মহাশয়কে এটা সদস্য সচিব হিসাবে নিয়ে একটি কমিটি করে দেন এবং সেই কমিটিও কৃষিজাত শাকসবজি বিশেষ করে এর কোনখানে পাওয়া যায় এবং কোনখানে এর বিক্রির দরকার আছে সেগুলি পর্যালোচনা করে কার্যকরী ব্যবস্থা নেয়। এখন পর্যন্ত আমাদের জেলায় আমরা হকার নিয়োগ করেছি প্রায় 434 জন এবং জেলার যারা পার্সেলের দায়িত্ব আছে তারা এই পার্সগুলি ইস্যু করছেন এবং আমাদের কৃষি বিভাগ এই হকারদের বা কৃষকদের শনাক্ত করতে সহায় করেছে। এখন পর্যন্ত আমাদের জেলায় প্রায় 240 মেট্রিক টন শাকসবজি স্থানীয়ভাবে ক্রয় করে হকাররা বিক্রি করেছে এবং যেহেতু আমাদের জেলায় শাকসবজি একটু কম উৎপাদন হয় সেহেতু আমাদের জেলার বাইরে যেমন বরপেটা বা খালুপেটিয়ার থেকে বিশেষ করে প্রায় 210 MT শাকসবজি 500 জন হকার মারফত হোলসেল ডিলার মারফত সেখানে নিয়ে আসা হয় এবং সেই 550 MT শাকসবজি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এবং এই যে কার্যক্রম সেটা চালু আছে। প্রত্যেক সপ্তাহে হাইলাকান্দিতে প্রায় 4-5 ট্রাক সবজি ওরা নিয়ে আসছে এবং এখানে কিছু স্থানীয় হকারদের দিয়ে বাড়ি বাড়ি বিক্রি করার একটা ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও আমাদের জেলায় যে কোল্ড স্টোরেজ আছে হিমঘর, সেই হিমঘরে যে আলু আছে সেই আলুগুলিও যারা ফুসিমালের দোকানদার, গেলামালের দোকানদার যারাকে বলি, সেই দোকানদার মারফত আলু পেঁয়াজ এসব বিক্রি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে হাইলাকান্দি জেলার কিছু কিছু জায়গায় কৃষক ভাইদের উৎপাদিত কিছু সবজি যেমন টমেটো বা বেগুন এবং কিছু ফল বিশেষ করে কলা বিক্রিতে একটা অসুবিধা হয়েছিল এবং কৃষি বিভাগ তথা জেলা প্রশাসন সে ব্যাপারে একটু আমরা নিজেরা একটু তৎপর হয়ে এই চাষিদেরকে আমরা পাস দেওয়ার ব্যবস্থা করি এবং যার ফলে ওনাদের উৎপাদিত কলা বা উৎপাদিত টমেটো ওনারা কিছু হাইলাকান্দি জেলার ভিতরে এবং কিছু জেলার বাইরেও বিক্রি করতে পেরেছে। আপনারা জেনে খুশি হবেন যে হাইলাকান্দি জেলার কিছু কলা এবং টমেটো ইতিমধ্যে মিজোরাম রাজ্যের মার্কেটেও প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি যেভাবে আমাদের বাইরের থেকেও শাকসবজি আসছে এবং ফলমূলও আসছে সেভাবে আমাদের জেলারও কিছু বাইরে গেছে এবং আমরা একটা ভারসাম্য রক্ষা করে শাকসবজি বা ফলমূল যেটা বিতরণ ব্যবস্থা সেটা ঠিক রাখতে পেরেছি সবার সহযোগিতায়, যেখানে আমাদের খাদ্য অসামরিক বিভাগ আছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পরিমল শুক্লবদ্ধ মহাশয় উনিও মাঝে মাঝে এখানে এসে পর্যালোচনা করছেন, আমাদেরকে পরামর্শ দিতেছেন এবং আমাদের জেলাধিপতির নেতৃত্বে আমরা এই কাজগুলি করতে পেরেছি। আজকেও আমাদের হাইলাকান্দি জেলায় আমাদের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী অতুল বরাদেব কিছুক্ষণ আগে এখানে একটি মিটিং করে গেলেন এবং সেই মিটিংয়ে উনি কৃষকদের জন্য কিছু ভালো সংবাদ শুনিয়ে গেছে কি আগামী 20 তারিখের পরেই কৃষকরা যাতে মাঠে কাজ করতে পারে কিছু সোশিয়াল ডিস্টেন্সিং মেনটেন করে সে ব্যাপারে উনি পরামর্শ দিয়েছেন এবং আমাদের এখানে যাতে কৃষকরা সার, বীজ, ঔষধ কিনতে পারে তার জন্য এখানকার দোকানগুলিকে খোলা রাখার জন্য ব্যবস্থা করেছে। ইতিমধ্যে হাইলাকান্দি জেলাধিপতি মহাশয়া একটি বার্তা যোগে এই দোকানগুলি খোলার একটি নির্দেশ দিয়েছেন কিছু শর্ত সাপেক্ষে, যাতে COVID-19 যেটা নিয়ন্ত্রণ সেটা যাতে মানিয়ে যাতে ব্যবসাটা করে সেজন্য একটা ইতিমধ্যে অনুমতি দেওয়া আছে এবং মাননীয় মন্ত্রী সে ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য আজকে পরামর্শ দিয়েছেন। উনি আরো পরামর্শ দিয়েছেন যে কৃষকদের কৃষি সা সরঞ্জাম, ট্রাক্টর বা পাওয়ার টিলার যেসব রেহাই মূল্যে কৃষি বিভাগ থেকে
দেওয়ার বা নেওয়ার ব্যবস্থা আছে, সেটাও যাতে আগামী 21 তারিখ থেকে চালু করা যায়, যাহাতে কৃষক ভাইরা রেহাই মূল্যে কৃষি সার সরঞ্জাম কিনতে পারে এবং সেগুলি আগামী দিনে কৃষি কাজে ব্যবহার করতে পারে। উনি এটাও বলে গেছেন যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কৃষি সার সরঞ্জাম যোজনা এবং পিএম কিষাণ যোজনার আওতায় হাইলাকান্দিকে 14,260 জন 80 জন লোককে 2,500 করে টাকা এবং প্রায় 77,110 জন লোককে 2,000 করে টাকা ইতিমধ্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিছু লোক পেয়েও এখানে টাকা। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে জয় হবে মানুষের, এই প্রত্যাশায় হাইলাকান্দি থেকে জসীমউদ্দিন লস্কর। এতক্ষণ শুনলেন বরাক উপত্যকায় করোনা ভাইরাস নিয়ে একটি প্রতিবেদন।